মুহূর্তের মধ্যে তুমি ভেঙে পড়েছিলে, তাই না? সন্তান ঘরে নেই, আর তুমি তুমি হাসো কি? আমি তোমায় দেখতে চাইছিলাম যে তুমি কত বিচলিত হয়ে যাও। আমি তোমায় কথা দিয়েছিলাম যে আমার লক্ষ্যকে আমার পুত্রবধূকে এনে দেবো তোমার আঁচলে, তোমার দেখতে বড় ইচ্ছে হয়। কেন হবে না প্রভু? এই দেখো আমার পুত্র পুত্রবধূ।
থাক বাবা থাক, তোর যেন দীর্ঘায়ু হয়। সে কি স্বামী? আজ আমি একটি দর্শন করছি প্রভু। কি গো? তুমি যে রূপ আমাকে শুনিয়েছিলে আমি তো সেই মতো দেখতে পাচ্ছি না। তবে কেমন দেখা দেয়? তার থেকে যেন দুগুণ আমি সুন্দর দেখতে পাচ্ছি আমার মুখোমুখি। কেমন মনে হয় আমার পুত্র পুত্রবধূকে দেখে? ওগো মনে হচ্ছে গোলকের লক্ষ্মী যেন আমার বোমা রূপে এসেছে। যেমন আমার পুত্র নারায়ণ তার পাশে লক্ষ্মী, কি সুন্দর দেখাচ্ছে তাদের। না শানখা, না না না, গোলক বিহারে নারায়ণ কেন হবে মা লক্ষ্মী কেন হবে? আমার পুত্র পুত্র মধুকে দেখে কেমন মনে হয় জানো? দেখে মনে হয় কৈলাসপতি দেবাদিদেব মহাদেবের পাশে মা ভবানী দণ্ডায় মা। সত্যি বলেছ, তেমনই লাগছে। না 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 শানখা না স্বামী, এ সকল ভুল ধারণা। তবে এ আমার গোলক বিহারী কেন হবে, কেন কৈলাসপতি হবে? এ তো আমার পুত্র লক্ষ্মী আর আমার বধু মাতা বেহুলা। স্বামী গো, অনেক কথা বললাম, যদি অনুমতি করো তাহলে আমার বোমাকে আমি বরণ করি। বরণ করে নাও শামুকা, বরণ করে নাও। তোমার স্ত্রী আচরণ তুমি সমাপন করো। দাসী, ও তোমরা সকলের সামনে এসো। বেশ করে দিবা, বেশ তাই হবে। তোমরা সঙ্গে না থাকলে কি ভালো লাগে মা? ঠিক বলেছো। শোনো, আজ আমার বৌমা আমার পুত্রকে আমি বরণ করব, তাই তোমরা সকলে হুলো ধরে দেবে আর শাক বাজাবে, কেমন? বেশ আনি মা। ওহো চম্পানিবাসী, তোমরাও সকলে হুলো ধরে দেবে যেন আমার পুত্রের মঙ্গল হয়। ওরে চম্পক নগরিয়া, ও নতুন বোধ হইল গো, ওরে চম্পক নগরে বোধ হইল। লখাই উঠে দাঁড়া বাবা, এ লখাই দাঁড়াও। শোন মা, আজ আমি নিজের হাতে তোর জন্য রাজপ্রাসাদে বাসর সাজিয়ে রেখেছি। সে বাসর ঘরে তোরা দুইজন যাপন করবি। আয় বাবা চলে চলে। হ্যাঁ তোমায় বলেছিলাম না মা গো, একটা জন্য বিদায় করো,
ইতিহাসে পালন করতে আমি যাবো উজ্জয়িনী নগরেই। অভাব হলে আবার আসবো সে রাজপথে ফিরেই, সুন্দর করে মহারাজা সাজিয়ে রেখেই বরং করে রাজপথে তুলবেই। ও মা আমি এসেছি মা। এবার চল বাবা, চলো মা চলো। আর বিলম্ব নেই, এই মতো রাজপথে তো প্রবেশ করে চলো মা চলো। কোথায় নিয়ে চলেছ পুত্র পুত্র বধূকে? কোথায় নিয়ে চলেছ? কোথায়? ও সত্যি তো আমি তোমাকে জানাইনি। আমার পুত্র লেখায় আমার বৌমার জন্য আমি নিজের হাতে সুন্দর করে রাজপ্রাসাদে বাসর সাজিয়েছি, যে বাসর ঘরে যাপন করছি আমার পুত্র লেখায়। না না সনকা না, এই রাজপ্রাসাদে পবিত্র বাসরে নয়। তবে তোমার স্ত্রী আচরণ সমাপন হয়ে গেলে আমি অবিলম্বে নিয়ে যাবো আমার পুত্র পুত্র বধূকে ওই সাঁওতালি পর্বতে। আমি আমার পুত্রকে আমি আমার এই দৃষ্টি দাঁড়াল আমি করতে পারবো না প্রভু। যেই সন্তান মায়ের হাতের খাবার না খেলে উদর পূর্ণ হয় না, যে ছেলে মায়ের কোলে মাথা না রেখে তার ঘুম আসে না, সেই পুত্রকে আমি কি করে আমার চোখের আড়াল করবো? আমি ছুটে নিয়ে যাবো আমার চম্পক নগর থেকে ওই সাঁওতালি পর্বতে। কি বলছো তুমি? আমি সত্য বলছি, আমি মা দশ মাস দশ দিন আমি গর্বে ধারণ করেছি, এক এক করে এর আগে আমি ছয় পুত্রকে গর্বে ধরেছিলাম, আমার ছেড়ে চলে গেছে, এই পুত্রকে আমি হারাতে পারবো না। তোমার চোখের জল আমি ফেলতে গেলে হবে না, আমাকে আমার লক্ষ্যকে বাঁচাতে হবে। তুমি কি ভুলে গেছো ধাত্রীমার কথা? ধাত্রীমার বার বার বলতে গিয়ে চিলাই পরিণত হয়েছে, বিবাহের রাত্রে বাছর ধরে আমার সন্তানের নাকি ওই কাল ভুজঙ্গে দংশন করবে। তাই তো স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা দ্বারা আমি নির্মাণ করেছে নিশ্চিদ্র পবিত্র বাসর। মাগো আজ তুমি সুন্দর করে আমায় বরণ করলেই, বরণ করার সাথে সাথে রাজপাশে না নিয়ে গিয়ে কেন তুমি অজানায় কাঁদছো মা? বলো না মা। আজ আমার কাছ থেকে ছিনিয়ে তোকে নিয়ে যেতে চায় কে মা? তোরই পিতা। আগো একটা এসে তোমার সাথে পিতৃ আদেশ পালন করার জন্য তোমার কাছে বিদায় নিয়ে গেছিলাম মা উজ্জয়িনী, আর তোমার কাছ থেকে আমি কোনো জানিয়ে দিতে পারিনি মা, তোমায় ছেড়ে আমি যাবো না মা, যাবো না। লখাই বা 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 বা, মাকে পেয়ে বাবার কথা ভুলে গেলে? বার বার বুঝিয়ে বলেছিলাম শোনি আমার কোনো কথা, তুমি আমার সঙ্গে যাবে না ওই সাঁওতালি পর্বতে? যাবে না? যাবে কি? তুমি ভুলে গেছো লক্ষ্মী, আমি যখন তোমায় গুরুগৃহে দিয়েছিলাম গুরুগৃহে তুমি রামায়ণ অধ্যায় করেছিলে, ভগবান শ্রী রামচন্দ্র পিতার আজ্ঞা পালনের তরে একে দুয়ে গেছিল 14 বছর বনবাসে, তুমি কি পারবে না আমার সঙ্গে যেতে একটা নিষেধ ওই সাঁওতালি পর্বতে? আজ তোমার মুখে নায়ের বাণী শুনে মনে হলো আমার সাতটি নয় ছয়টি সন্তান। তবে কেন আমার সঙ্গে যেতে চাইছ না তুমি? আমার জয়নিকে ছেড়ে যেতে পারবো না, তবু তুমি যা বলবে আমি তাই করবো পিতা, তাই করবো।
ভেঙে পড়ো না খোকা, এই কথার বাণী বলতে আমি বাধ্য হলাম যে ছয়টি সন্তান ছিল তুমি আমার সন্তান না। কিন্তু কেন বলেছি জানো? তুমি যে বারবার মায়ের কথা বলেছ তাই। সত্যই যদি তুমি আমার অরসাত সন্তান হয়ে থাকো তবে তোমার মায়ের মস্তকের কলঙ্কের দাগ লেগে যাবে, আমার সঙ্গে ছুটে চলো ওই সাঁওতালি পর্বতে। মা লাগে আমায় ছেড়ে যাস, মন চাই না মা, যাবে তোমায় ছেড়ে সাঁওতালি পর্বত লোহ বাসর ঘরে যায়। উড়ে যেও না জিও না লাখা, পালন করার জন্য মৃত্যুকে বরণ করেছিল। ও মা,
প্রভাত হলে সুন্দর করে বরণলীলা সাজিয়ে নিয়ে আসবে সেই চন্দ্রনগর হইতেই সাঁওতালি পর্বতেই বরণ করে নিয়ে আসবে মা। বৌমা ও মা গো মা, যখন তোর শ্বশুর বাবা পাত্রী অন্বেষণে যায় আমি বলেছিলাম স্বামীর গো, বৌমা আমার চাই রূপে লক্ষ্মী গুণে সরস্বতী অন্তরে থাকবে সততা নেই বিষ্ণু, মরিলে মরা যাইতে পারে যেন হারে তোর ঘরে আসতে পারে সে মতো তোর শ্বশুর বাবার কথা মতো সতী সাধা নারী ঘরে এনেছে। আমি শুনেছি মা তুমি না তোমার অবসর প্রাণ ফিরাতে পেরেছ, শুনেছি তুমি নাকি লোহার আটটি গলায় সিদ্ধ করেছিলে, তুমি নাকি সতী নারী তোমার মধ্যে অলৌকিক ক্ষমতা দৈব শক্তি আছে। বৌমা এক অভাগিনী মা দুঃখিনী মা তোর কাছে অঞ্চল পেতে ভিক্ষে চাইছে মা। ও মা কিছু আমায় দিবি মা? মা গো যদি আমার কাছে দেবার থাকে আমি নিশ্চয়ই দেব, মানে আমার একমাত্র পুত্র লক্ষ্মীন্দর যাকে লালন পালন করে আসছে পিষ্টে বড় করেছি বুকে আগলে ধরে মানুষ করেছি, আমার বুকের ধন আমি তোমার হাতে তুলে দিলাম মা, তুমি কথা দাও সারা নিশি জেগে জেগে থাকবে সকাল হলে তুমি আমার পুত্রকে তুমি আমার আমার এই বক্ষ মাঝে দেবে, তুমি তুমি আমার কথা দাও। আমি কথা দিলাম মা, নিশি প্রভাত হতে গেলে তোমার সন্তানকে তোমার বক্ষ মাঝে ফিরিয়ে দেব, কিন্তু কিন্তু আমি সব দেখতে পারি কিন্তু তোমার দৈনন্দিন চল আমি দেখতে পারবো না মা। যেই সময় আমি বিদায় খেয়ে আসি ওই উজানি পরিত্যাগ করে, মামাই বলেছিল মানে বেহুলা তোর শাশুড়ি মা তোর মাতৃত্ব সমতুল্য, তোর যে মায়ের মতো মা মায়ের স্নেহ ভালোবাসা দেবে তোমাকে, মা গো এক মাকে ভুলে এসেছি এক মায়ের কাছে, আর সেই মা যদি আমার সর্বকে দুই নয়নের অশ্রু প্রবাহিত করে তবে কি করে সহ্য করবো মা বলতে পারো? বিষ্ণু আর আমি রাজ্যাল পরিশ্রম করবো না, তাই যখন তুমি কথা দিলে আমার বিশ্বাস আছে মা তোমার উপর বিশ্বাস আছে, কিন্তু স্বামী স্বামী গো এই নাও আমার পুত্র কি তোমার হাতে তুলে দিলাম, আর তোমাকে কথা দিতে হবে প্রভু নিশ্চিদ্র বাসর ঘরে শুধু আমার বিশ্বাস নেই যে আমার পুত্র সেই বাসর ঘরে নিরাপদ থাকবে, তোমাকে তার সাথে সাথে কথা দিতে হবে প্রভু, বাসর ঘরের চারুপাশে তুমি পহরি দেবে যেন তারা পাহারা দেয়, শুধু তাই নয় স্বয়ং তুমিও পাহারা দেবে আমার পুত্রের জীবন যেন সুরক্ষিত থাকে প্রভু, তুমি আমার কথা দাও। কথা দিলাম কথা দিলাম মা, চিন্তা করো না, একটি কথা বলবো মা, যতবার তোমার কাছে আসি ততবার যেন দূরে চলে যাই, আজকের এসে তুমি আরেকটি কথা রাখবে মা, জানি না বারবার যেন আমি মনটা চাই তোমার দিকে চেয়ে থেকে বারবার তোমাকে দেখতে গো মা, পিতা খোকা একটি কথা বলবো পিতা, কি খোকা? ও গো মা জানি না ঠাকুরের কাছে কি আমরা কামনা করেছিলাম বলে তোমাদের মতো দেবতার মতো পিতা মাতা পেয়েছি, আমি যদি তোমাদের ছেড়ে কখনো কোথাও চলে যাই লখ তোমরা আমায়
ভুলে যাবে না তো? লখন, এই এমন কথা বলতে নেই, অশুভ কথা মুখে তুলিস না বাবা। তোমার কাছ থেকে বিদায় নেব সত্যই। মা এসো না মা, তুমি একটিবার এখানে দাঁড়াও না মা, এটা তুমি দাঁড়াও না। খোকা, বারবার যেন তোমাদের মুখমণ্ডল দেখতে ইচ্ছে হয় মা, জানি না। এই তোমাদের যুগল চরণ আর কোনদিন আমি পাবো কিনা। এমন অশুভ কথা বলতে নেই এলাকায়, এই সরকার বুঝিয়ে বলো না গো। কেন এমন কথা? আমার একটি কথা লাগবে, বল। তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাবো সত্যই। আমি তুমি কখনো, যতক্ষণ না আমি সাঁওতালি পর্বত হইতে আসি তোমার কাছে, আমায় ছেড়ে তুমি চলে যাবে না তো? আমি কথা দিচ্ছি, কত আমি কত আমায় তুমি বিদায় করো না মা, আমায় তুমি বিদায় করো না। তুমি ছাড়া কোথায় পাবো তুমি ছাড়া কোথায় পাবো সে মায়া মমতা? আমায় তুমি বিদায় করো না মা, আমায় তুমি বিদায় করো না।
ছোনা
মধ্যে কিছুই না, পিতার আশীর্বাদ মাথায় আর কি মোরা আমার পুত্র পুত্রবধূ এই পবিত্র বাসরে প্রবেশ করেছে। হ্যালো, জয় মা মনসা।